এখন বেলা 1টা বেজে 6 মিনিট, সূর্য এখন মধ্যগগন থেকে কিছুটা বাঁদিকে হেঁটে পড়েছে। আর এখানে এই সময় সমস্ত মেষপালকরা তাদের মেষ ভেড়া নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। মেষপালক একটা লাঠি আর বগলে একটা ছাতা নিয়ে ওদের পেছনে পেছনে ওদের পাহারা দেয়। আর এই মেষ ভেড়া এরা এইসব জঙ্গলে খুঁটে 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 খাবার খায়। তো ওরা এখন পশ্চিম দিক থেকে ওই গ্রামের ভিতর থেকে এসছে, এসে এই রাস্তা বরাবর হয়ে এখন পূর্ব দিকে এইসব জঙ্গল থেকে খাবার খেতে খেতে চলে যাবে। এই পূর্ব দিকেই সকালবেলায় যখন সূর্যটা ওঠে তখন ওই দূরে একটু জলাশয়টা দেখতে পাচ্ছে, জলাশয়ের ভেতরে তার প্রতিচ্ছবিটা পড়ে, সেটা দেখার মতো, সেটা আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি। তো এখন হচ্ছে এই কথা বলতে বলতে প্রায় 1টা 7-8 বেজে গেল। এই হচ্ছে এখানকার দুপুরের প্রকৃতি। তো আর অনেক দূরে পাহাড়, সে ঘরের ভিতর থেকে দৃষ্টিগোচর আমার হচ্ছে, থেকে কিন্তু ক্যামেরায় আসবে না। পাহাড় আর দিকে অনেক দূরে এয়ারপোর্টের পেছনেও পাহাড়ের মাথা উঁচু করে আছে। এই পশ্চিম দিকে আমি ক্যামেরা নিচ্ছি, এই পশ্চিম দিকে চিহ্ন, উত্তর শেষ হয়ে উত্তর পশ্চিম কোণে এখানটাতেই এয়ারপোর্ট। সন্ধ্যে হলে বোঝা যাবে, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা অবধি যখন আলোগুলো চোখে পড়ে, ক্যামেরায় ধরা পড়ে, অদ্ভুত লাগে। এখানে সব লাইট নামছে উঠছে, সবই এই ঘরে জানালায় দাঁড়িয়ে বা ব্যালকনিতে দাঁড়িয়ে সব দেখা যায়। তো দেখুন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভেড়াগুলো মনের আনন্দে খাবার খুঁটে খুঁটে খাচ্ছে। তো এই রাস্তা পুরো এয়ারপোর্টের দিকে চলে গেছে, গ্রামের ভেতর দিয়ে। গ্রামের চেয়েই রাস্তাটা বেরিয়ে গেছে এয়ারপোর্টের দিকে। এই লোকালয়টি উন্নত হয়েছে সবই এই 7-8 বছর হলো। খেতি জমি, গ্রামের পরিবেশ, স্থানীয় লোকেদের কিছু বসবাস, তার ভেতর দিয়েই আর কি সব আধুনিক বহুতল বাড়ি তৈরি হয়েছে। এখানে যারা বিভিন্ন রকম কর্মসংস্থানের জন্য এসেছেন তারা সব এখানে বহুতলের অংশীদার হয়ে এখানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন। একদম মুক্ত বাতাস, কোনো পলিউশন নেই এখানে, কোনো পলিউশন নেই। মেয়ের আগে ভাগে ভিডিওতে আমি ভোর 5:05-10 থেকে একটু একটু করে সূর্য কীভাবে উঠছে, সূর্যটা পুরো উঠে গেল, তারপরে এয়ারপোর্টের আলো কেমন দেখ, সবই দেখিয়েছি। তবে এয়ারপোর্টে 5:20 নাগাদ আজ সকালে একটা ফ্লাইট যে নামছিল, খুব সুন্দর দেখাচ্ছিল, তবে আমার এই ক্যামেরাতে সেটা ক্যামেরা বন্দি হতে পারেনি, আমি পরে দেখাতে পারবো আপনাদের। এই হচ্ছে ঠিক পশ্চিম দিকের, করোনা ভাইরাসের জন্য ভয়ে আতঙ্কিত হয়ে ঘরে বন্দি আছি আজকে 18-19 দিন, কিন্তু এক ফোঁটা কোনো বোরিং লাগছে না। যদি 24 ঘন্টাই
এরকম প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। এটা শুধু আমি মানে পূর্ব উত্তর পূর্ব দিকে জানালা দিয়ে এগুলো দেখাচ্ছি আপনাদের, হাত বাড়িয়ে ছবিগুলো তুলে তুলে। আর ওদিকে ব্যালকনিতে যদি যাই তাহলে আবার অন্যদিকের দৃশ্য দেখাতে পারবো, কিন্তু আমার যেন এদিকটাই বেশি ভালো লাগে যেহেতু এখানে পূর্ব দিকে সূর্যটা ওঠে, তারপরে ওদিকে তখনও এয়ারপোর্টে ফ্লাইট নামছে উঠছে, সেটা এয়ারপোর্টের আলোর মাধ্যমে দেখা যায়, তখন আবার ওই দূরের পাহাড়ের মাথা দেখা যায় না। এখন দিনের বেলা এয়ারপোর্ট টপকে ওপরে অনেক দূরে পাহাড়ের মাথাগুলো দেখা যাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে সময় কেটে যায়, আমি প্রায় রাত্রির 12:30 পর্যন্ত এইসব দৃশ্যগুলো দেখি, আবার 3:30-4 সময় উঠি আবার দেখতে শুরু করি। মানে আমার এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। দিনে তো প্রশ্নই নেই, দিনেও আমি কখন কোন গাড়ির আওয়াজ হলো, কখন ভেড়ার আওয়াজ হলো, কখন ছাগলের আওয়াজ হলো, কখন এই লোকাল চাষিরা কাজ করছে তাদের কথোপকথন, এইসব দেখতে দেখতে সময় চলে যায়। আর রাত তো ভীষণই ভালো লাগে যখন আলো জ্বলে এয়ারপোর্টে এবং সারা এলাকায়, মানে অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্য।